কাজী রিয়াজুল হক চেয়ারম্যান জাতীয় মানবাধিকার কমিশন দর্শক আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন এজন্য আপনাদের টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে এছাড়া আপনারা ফেসবুক অথবা এস এম এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন আমরা আলোচনা শুরুর আগে শিরোনামগুলো দেখে আসি শরণার্থীদের মিয়ানমারে ফেরানো ফেরানোই রোহিঙ্গা সংকটের সমাধান উখিয়ায় সাতচল্লিশ দেশের কূটনীতিক চাপ বাড়বে ওপর বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা দিতে বাধা দেওয়া হচ্ছে অভিযোগ বিএনপির দলটির ত্রাণ বিতরণ লোক দেখানো প্রতারণা মন্তব্য আওয়ামী লীগ বিএনপি চেয়ারপারসনের বিদেশে সম্পদ তদন্ত চলছে সত্যতা যাচাই হলেও ফিরিয়ে আনা হবে দেশে সংসদে বললেন প্রধানমন্ত্রী ষোড়শ সংশোধনী রায় বাতিলে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তাব সংসদ উত্থাপন রিভিউর উদ্যোগ নিতে আইনমন্ত্রীর প্রতি আহ্বান মুন্সীগঞ্জে মাজার থেকে দুই নারীর গলা কাটার আশ উদ্ধার জমি সংক্রান্ত বিরোধের যে ধারণা পুলিশের রাজধানীর বসিলা একজনকে গলা কেটে হত্যা আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায় আমরা আজকে যে বিষয়টিতে আসলে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে বিভিন্ন সংস্থা জাতিসংঘ বিরোধী অপরাধ এবং এর আগেও বছরের পর বছর কিন্তু এগুলো হয়ে যাচ্ছে এখন আমরা দেখছি যে তাৎক্ষণিক ভাবে এটা খুবই স্বাভাবিক যে যারা এখান এখানে উদ্বাস্ত হিসেবে বা আশ্রয় প্রার্থী হিসেবে এসেছেন তাদেরকে আশ্রয় দেওয়া হবে কিন্তু আমি প্রথমেই অধ্যাপক সলিমুল্লাহ খান আপনার কাছে যেতে চাই সেটা হচ্ছে যে বছরের পর বছর যে যে মানবতা বিরোধী অপরাধ হয়ে যাচ্ছে এবং সেটার যে বিচার হচ্ছে না বা সেটা নিয়ে সেই ধরনের আন্তর্জাতিক অঙ্গন যে খুব জোরালো কোন উদ্যোগ নেওয়া হয়েছে সেটা কিন্তু দেখা যায়নি এবং বছরের পর বছর যে এরকম হয়েই যাচ্ছে সেটার পেছনে কি এটাও কি একটা কারণ কিনা যে এটাকে আসলে ওইভাবে নজর দেওয়া হচ্ছে না এটা আন্তর্জাতিক আইনেরই একটা মৌলিক সমস্যা প্রথমে যদি আমরা যাই সেটা হলো আমরা ধরে নিয়েছি যে কোনো দেশের ভেতরে যা ঘটে সেটা তার অভ্যন্তরীণ ব্যাপার তাহলে সেটা কখন আন্তর্জাতিক আইনের এক্তিয়ারে আসে যখন সেটা তার সীমান্ত অতিক্রম করে যেমন ধরেন মানুষ আকারে সেই সমস্যা এখন বাংলাদেশ এসে পৌঁছেছে বাংলাদেশ এখন এই ব্যাপারে জড়িত হয়ে পড়েছে এটা আজকে হচ্ছে না আমি বলছি গত প্রায় চল্লিশ বছর ধরে বারবার আমরা দেখছি শরণার্থী আসে উনিশশো সাতাত্তর আমরা দেখেছি আবার ফেরত পাঠানো হয়েছে এখনো সবাই বলছে কিছুক্ষণ আগে খবরে আপনিও বললেন যে শরণার্থীদের ফিরে যাওয়াটাই তাদের ফিরিয়ে দেওয়াটাই এই সমস্যার সমাধান আসলে এটা কিন্তু অর্ধসত্য এবং মাঝে মাঝে অর্ধসত্য অসত্যের চেয়েও মারাত্মক হয় অর্ধসত্য এই জন্য যে কি কারণে ওরা এখানে আসছে সেই কারণটা যদি শেষ পর্যন্ত দুরীভূত না হয় তাহলে সে ফিরে যাওয়াটা কোন সমাধান নয় ফিরে হয়তো আপনি দিলেন যেমন আমরা যেই নীতি বাংলাদেশ সরকার অনুসরণ করে আসছে গত পঁয়তাল্লিশ বছর ধরে সেটার সার কথা এক বাক্যে বলা যায় এটা হলো দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতে তাদেরকে ফেরত পাঠানো হয় এবং মিয়ানমার যা তাদের বৈধ নাগরিক বলে স্বীকার করছে না সমস্যার উৎপত্তি ওখানেই এবং মাঝে মাঝে তাদের জীবনকে অসহ অবস্থায় নিয়ে যায় বলে তারা আছে এইবার সমস্যা যেরকম তীব্র আকার ধারণ করেছে আগে কোনোবারই হয়তো এত পরিমাণে হয়নি সেখানে জ্বালাও পোড়াও নীতিটা হয় এটা জাপানিরা দ্বিতীয় মহাযুদ্ধের সময় করেছিল এবং আমরা জার্মানির কোন কোন অংশে দেখেছি সেই সময় দ্বিতীয় মহাযুদ্ধের সময় তখন গণহত্যা কথাটা চালু হয়েছিল আগে আন্তর্জাতিক আইনে গণহত্যা কোন ধরনের অপরাধ তাকে সাধারণ ক্রিমিনাল অপরাধ হিসেবে দেখানো হতো দ্বিতীয় মহাযুদ্ধের পর ইউরোপীয় অভিজ্ঞতার ভিত্তিতেই বিভিন্ন জোর লবির কারণে এটা পাশ হয় যে এই ধরনের অপরাধে কোনো জাতিগত ধর্মীয় বর্ণগত এবং অন্যান্য সংখ্যালঘুকে নিধনের উদ্দেশ্যে সম্পূর্ণ উচ্ছেদ করার উদ্দেশ্যে কথাটা আছে যদি কোনো এরকম অভিযান চলে তাকে গণহত্যা হবে তাতে কথা বলা হয় না যে একটা জাতির সবাইকে ধ্বংস করতে হবে তার অংশবিশেষকে ধ্বংস করলেও সেটা গণহত্যা হয় কিন্তু একটা মজার ব্যাপার হয়েছে এই গত উনিশশো নব্বই এর পর থেকে আমরা যখন ইউরোপে দেখলাম এবং আফ্রিকাতে দেখলাম রুয়ান্ডার কথা আমি বলছি অথবা বসনিয়ার কথা বলছি সেইগুলিকে তখন নতুন শব্দ চালু হয়েছে জাতিগত নিধন যজ্ঞ বা এথনিক ক্লিনজিং সেটা গণহত্যের একটা ধরন কিন্তু ভাষার মধ্যে পরিবর্তন একটা রাজনীতির ইঙ্গিত আছে এখন মিয়ানমারে যা হচ্ছে তা পরিষ্কার অর্থেই কালকে আমরা অনেক পত্রিকার শিরোনামে দেখলাম জাতীয় সঙ্গ মানবাধিকার কমিশন থেকে শুরু করে অনেকেই বলেছে এগুলো এটা হচ্ছে জাতিগত নিধন টেক্সট বুক ইজ অফ এথনিক ক্লিনজিং কিন্তু এটাকে তারা এখনো পুরোপুরি গণহত্যা কথাটা ব্যবহার করছে কিনা আমার কৌতূহল আছে যখন পাকিস্তানের শুরু করে তখন কিন্তু এটাকে গণহত্যা আইনের আওতায় না আনার জন্য অনেক চেষ্টা হয়েছে পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপার বলে পাকিস্তান বলতে চেয়েছে তখন অনেক দেশ পাকিস্তানের সমর্থক যারা মার্কিন অথবা চীন অথবা অনেকগুলো মুসলিম দেশ সৌদি আরব সহ তারা এটাকে সেইভাবে অভ্যন্তরীণ ব্যাপার হিসেবে নিতে চেয়েছে তখন ভারত বলেছিল শরণার্থীদের ফিরিয়ে নিতেই হবে কিন্তু শরণার্থীদের ফিরিয়ে যদি পাকিস্তান নিতে রাজি না হয় তাহলে কি হবে সেটা ব্যবস্থা করতে হবে শেষ বিষয়টা আন্তর্জাতিক বিষয়ে পরিণত হয় এবং যেভাবে সমাধান হয়েছে ভারতীয় তাত্ত্বিকদের দৃষ্টিতে এটাকে তৃতীয় পাক ভারত যুদ্ধ বলে তারা উনিশশো আটচল্লিশের যুদ্ধ উনিশশো পঁয়ষট্টি যুদ্ধের পরে একাত্তর যুদ্ধ বলে বাংলাদেশের মানুষ যদি তাদের স্বাধীনতার জন্য লড়াই না করতে হতো শেষ পর্যন্ত সমাধান হতো না এখন মিয়ানমারের সাথে পার্থক্যটা এই যে সময় বদলেছে এবং যে জাতি গোষ্ঠী যারা নিধনযজ্ঞের শিকার হচ্ছেন তাদের সংখ্যা এবং শক্তি অনেক কম ফলে এতদিন তারা পৃথিবীর দৃষ্টি আকর্ষণ করতে পারেনি অথচ এই সমস্যার বয়স বাংলাদেশ সমস্যার প্রায় সমান যদি বেশিও না হয় উনিশশো আটচল্লিশ সনে তারা একবার বিদ্রোহ করেছিল তখন সেই বিদ্রোহ দু এক বছর লড়াই করার পর থেমে যায় তখন তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তাদেরকে পূর্ণ নাগরিক মর্যাদা মিয়ানমারে রাখা হবে সেটা মিয়ানমারের প্রথম বড় প্রধানমন্ত্রী যেনে ছিলেন জওয়াহরলাল নেহরু সমকক্ষ উ এরপরে সামরিক নাগরিকত্ব অস্বীকার করার মাধ্যমে তাদেরকে বলা হয় তোমার মিয়ানমারে থাকলো দ্বিতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী নাগরিক হিসেবে থাকবা তাদের রকম টিকিট দেওয়া হয়েছে কাউকে সাদা কাউকে হলুদ এবং তাদের মুভমেন্ট করার ক্ষমতা সীমিত করা হয়েছে সেই সমস্ত কারণ মিলে ওদের দাবি ছিল যে আমরা পূর্ণ জাতীয় অধিকার চাই মানে আমরা বলে ডিগनिटी এন্ড সাবরেন্টি ইংরেজিতে এই দুটো শব্দকে বলে মর্যাদা এবং জাতিগত মর্যাদার সাথে জাতিগত নাগরিক অধিকার জড়িত সাবরেন্টি বলতে আমি নাগরিক অধিকার বোঝাচ্ছি তো সেইটা মিয়ানমার যেটা বহু জাতির দেশ তাদের দেশের সরকারি নামই হচ্ছে ইউনিয়ন অফ বার্মা যেখানে জাতিগোষ্ঠীর সংখ্যা সরকারি হিসাবে 135 সেই জায়গাতেই রোহিঙ্গারা অন্তর্ভুক্ত হয়নি এটা হচ্ছে তাদের প্রথম বিক্ষোভ আমি কি এই বিক্ষোভটা যদি আপনি শিকার না করেন তার কোনো প্রতিকার না নেন আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যেই বলছি তাহলে এটা কোনো স্থায়ী সমাধান হবে না এখন সেই অস্বীকারটাও তো এক ধরনের আন্তর্জাতিক আইন যদি অপরাধী হ্যাঁ অপরাধ বলবো তখনই যখন এটা তাদেরকে নিধন করা হচ্ছে ওটা হচ্ছে লঙ্ঘন আর এটা হচ্ছে অপরাধ আমরা দুটো শব্দ কূটনীতির ভাষা আলাদা রাখবো এখন তাদের বাড়িতে আগুন দিয়ে তাদেরকে হত্যা করে এখন আমরা শুনতে পাচ্ছি তিন হাজারেরও বেশি মানুষ নিধনের শিকার হয়েছেন এবং প্রায় বাংলাদেশে আগে এবং পরে মিলে এখন প্রায় সাত আট লক্ষ লোকের স্থানান্তর হয়েছে এর কি এরা হলো ডিসপ্লেসড পারসন এরা আগে ইন্টারনালি ডিসপ্লেসড ছিল এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়া নিষেধ করা হয়েছিল মানে আকিয়াব জেলার পূর্ব দিকে যাওয়া যাবে না তারপরে এক উপজেলা থেকে আরেক উপজেলা যাওয়া যাবে না এই সমস্ত নানা বিধি নিষেধ আছে সেই সামরিক ব্যবস্থাগুলো 1974 সালে তারা একটা টেম্পোরারি ইমিগ্রেশন অ্যাক্ট করে বলা হচ্ছে কি এরা বাঙালি আর এরা বলতে যাচ্ছেন আমরা রোহিঙ্গা আমরা বার্মার নাগরিক কিন্তু আমরা জাতিগতভাবে রোহিঙ্গা কিন্তু আনান কমিশন যে অনুসন্ধান রিপোর্ট দিয়েছে আরাকান স্টেট কমিশন যেটা সেখানে তারা তাদেরকে মুসলিম বলে উল্লেখ করেছে কিন্তু বর্মা সরকার তাদেরকে এখনো বাঙালি বলছে এইটা একটা আইনগত সমস্যা এবং এটা হচ্ছে রাজনৈতিক স্বীকৃতির সমস্যা কিন্তু এই মুহূর্তে যেটা আমাদের কাছে বড় সমস্যা বাংলাদেশের স্পিলব্যাট করছে এই কৃত্রিম না কৃত্রিম বলবো না এটা দীর্ঘমেয়াদি সমস্যা এটা কৃত্রিম না বলে বলা উচিত এটা হচ্ছে ইংরেজিতে বলে ক্রনিক প্রবলেম ক্রোনোস মানে হচ্ছে সময় এটা আমাদের জন্য ক্রনিক আলসার হই না এটা ক্রনিক সমস্যা হচ্ছে ব্রিটিশরা যেই দিন এই আরাকান স্টেট জয় করেছিল 1825년에 তখন থেকে সমস্যা তৈরি হয়েছে ব্রিটিশরা যখন ভারত থেকে এটাকে জয় করে সুতরাং ব্রিটিশের আগের জয় করা দেশ বাংলাদেশ এবং ভারত থেকে বহু শ্রমিক এবং ব্যবসায়ী সেখানে কাজ করতে গিয়েছে এক সময় ওই বর্মান রাজধানী ইয়াঙ্গনে ভারতীয়রা সংখ্যাগরিষ্ঠ ছিল শরৎচন্দ্রের উপন্যাস উপর্যন্ত আমরা সেই গল্প পাই কিন্তু আমি সেই কথা না বলে শুধু বলছি যে নর্থার্ন আরাকান স্টেট যেটা বলা হচ্ছে এখন এই যে জেলার নাম মংডু রাচিডং বুচিডং একটা ছোট্ট গল্প বলি মংডু শহরটা হচ্ছে বাংলাদেশের সীমান্তে একদম কাছে এবং ওখানে যে উত্তম মানের যে লুঙ্গি তৈরি হয় সেগুলো চট্টগ্রামের সর্বত্র লুঙ্গিকে মঙ্গু বলে যেমন আমরা লুঙ্গিকে মঙ্গু বলে এত ঘনিষ্ঠ যোগাযোগ তো এই উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বহু মুক্তিযোদ্ধা কিন্তু মঙ্গুতে আশ্রয় নিয়েছিলেন আমি জানি দক্ষিণ চট্টগ্রামের বহু লোক সেখানে আশ্রয় নিয়েছিলেন হাজার পঞ্চাশের কিন্তু মুক্তিযোদ্ধা এবং শরণার্থী ছিলেন কাজে তাদের মানুষ আমাদেরকে স্বাগত জানিয়েছিল বর্ম সরকারের কথা আমি বলছি না তো এখন শরণার্থীদেরকে আমরা বারবার আশ্রয় দিয়ে আসছি কিন্তু দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে এ যাবৎ বাংলাদেশ সরকার তাদের ফেরত দেওয়ার কয়েকবার ব্যবস্থা করেছে কিন্তু তারপরে তো আবার ফেরত আসে তাতে বোঝা যাচ্ছে এই সমাধান স্থায়ী সমাধান নয় স্থায়ী সমাধানের জন্য এখন এটা আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে ছাপিয়ে উঠেছে এখন সমস্যা দুটো হয়েছে এটা হচ্ছে অভ্যন্তরীণ সমস্যা মিয়ানমারের প্রশাসনিক স্বীকৃতি তারা কিভাবে পাবেন একটি অঙ্গরাজ্য হিসেবে একটি সাহায়তী এলাকা হিসেবে এমনকি কেউ স্বাধীনতা দাবি করছেন সেই দাবি ঐতিহাসিক ভাবে উঠেছে তারা একসময় পাকিস্তানে যোগ দিতে চেয়েছিলেন কিন্তু পাকিস্তান তাদের নেয়নি মায়ানমারের মধ্যে তারা আঞ্চলিক স্বায়ত্তশাসন চেয়েছেন এখন সর্বশেষ কথা হচ্ছে একটা সেফ জোন তাদের জন্য প্রতিষ্ঠা করতে হবে নাহলে বারবার তারা যদি এই হত্যাযজ্ঞের এবং সামরিক এবং বেসামরিক ফ্যাসিস্ট বাহিনীর আক্রমণের শিকার হন তাহলে সেটা তো কোনো স্থায়ী সমাধান হলো না আমাদের সমস্যাটা হচ্ছে এখন শ্যামকুলি আমরা এখন তাদেরকে রেজিস্ট্রেশন করব নাকি তারা জনগণের সাথে মিশে যাবে তাদের মধ্যে জঙ্গি আক্রমণের সম্ভাবনা আছে কিনা নানা রকমের উদ্বেগ বাংলাদেশে আছে এই সমস্যা আমরা অন্য পর্যায়ে আলোচনা করবো দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন আমি সাফার এবং ওখানে যেভাবে আপনার গণহত্যা চালানো হচ্ছে মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে তারপরে আহ ব্রাশ করে নদীতে বাঁচিয়ে দেওয়া হচ্ছে

বাংলাদেশ কিন্তু এই যে মানবতা বিরোধী অপরাধ গণহত্যা শিকার কিন্তু বাংলাদেশ না কিন্তু বাংলাদেশের ভিতর থেকেও যদি কেউ কনসার্ন হন কারো উদ্বিগ্নতা থেকে থাকে তিনি যদি মনে করেন যে এইটার দ্বারা তিনি মানসিকভাবে অথবা সভ্যতার কারণে আইনের শাসনের কারণে তিনি সংক্ষুব্ধ তিনি আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল আছে সেই ট্রাইব্যুনালে অভিযোগ উত্থাপন করতে পারেন বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ সরকার আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্ট যেটা মেইনলি যে সব ফোরামে এটার বিচার হয় সেখানে যাওয়ার মতো অবস্থা কিন্তু বাংলাদেশ সরকারের না এই জন্য বাংলাদেশ সরকার এটা নিয়ে কোথাও যাওয়ার কথা ভাবছেও না সেক্ষেত্রে মানে আপনি কি বলছেন যে মানে কোনো আইনজীবী যদি চান তাহলে তিনি এটা করতে পারেন বিষয়টা হলো মেইন কথাটা হতে হবে যিনি সংক্ষুব্ধ যিনি এগ্রিপ্ট জি জাতিগত সহিংসতা নিধন গণহত্যা অন্য অন্য যে জেনোসাইড আমরা যেটা বললাম যেটা প্রফেসর সলিমুল্লাহ খান সাহেব বললেন ওই জাতীয় অপরাধের দ্বারা যারা ক্ষতিগ্রস্ত তাদের পক্ষ হয়েও যদি কেউ যেতে চায় সেও কিন্তু যেতে পারবে যেমন একটা লোক মারা গেছে তাকেই তো মামলা করার সুযোগ থাকে না তার পক্ষ হয়ে যদি কেউ হত্যাকাণ্ডের বিচার চাইতে চান তিনি যেতে পারেন যেমন ইন্টারন্যাশনাল অনেক কমিউনিটি আছে অনেক অর্গানাইজেশন আছে সেই অর্গানাইজেশনগুলো কিন্তু ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি বা জেনোসাইড এই সব বিষয়ের এগেনস্টে তারা কাজ করে চলছে তারাও কিন্তু ইন্টারন্যাশনাল ফোরামে এই বিষয়টাকে নিয়ে আসতে পারেন কিন্তু রাষ্ট্র হিসাবে বা সরকার হিসাবে বাংলাদেশ সরকারের বা বাংলাদেশের ইন্টারন্যাশনাল ফোরামে এটা নিয়ে যাওয়ার কোনো কারণ নেই যে আমি কাজরিয়াজুল হক আপনার কাছে আসতে চাই সেটা হচ্ছে যে জাতিসংঘ বলছে আরও যে আন্তর্জাতিক সংগঠন আছে তারাও বলছে মানবাধিকার সংগঠন আছে তারাও বলছে এবং আপনিও কিছুদিন আগে এটাকে মানবতা বিরোধী অপরাধ বলেই অভিহিত করেছেন তাহলে এখন বছরের পর বছর এরকম ঘটনা ঘটে যাচ্ছে আবার এই ধরনের আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনও আছে কিন্তু আমরা কখনোই দেখিনি যে ইস্যুটাকে নিয়ে মানে যে কারণে এই ঘটনাগুলো ঘটছে এবং যারা এটা ঘটাচ্ছেন বছর পর বছর তাদেরকে আসলে আইনের আওতায় আনার কোনো উদ্যোগ আসলে দেখা যায়নি তাহলে এখন যদি কেউ প্রশ্ন করেন যে তাহলে এই ধরনের সংগঠন আসলে থাকার কতটুকু যৌক্তিকতা আছে তাহলে আপনি কি বলবেন চমকের প্রশ্ন হ্যাঁ আমি আগেও বলেছি এখনো বলছি যে মায়ানমারের রাখাইন স্টেটে পার্টিকুলারলি একটা সম্প্রদায়ের উপরে এক গোষ্ঠীর উপরে মুসলিমদের উপরে যে নির্যাতন হয়েছে যে নিধন নিধনযজ্ঞ হয়েছে এটা দিস ইজ ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি এবং এর সাথে সাথে পারিপার্শ্বিক যে কাজগুলো হয়েছে যেভাবে বাড়ির পর বাড়ি গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেওয়া হয়েছে রাতের বেলা বাড়িতে ঢুকে ঘুমন্ত মানুষদেরকে গুলি করে হত্যা করা হয়েছে শিশুদেরকে শিশুদেরকে হত্যা করা হয়েছে শিশুর সামনে তার বাবাকে মাকে যে নির্ম হত্যা করা হয়েছে হত্যা করে আবার পুড়িয়ে দেওয়া হচ্ছে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং সেটা কারা করছে সেটা মায়ানমারের সামরিক বাহিনী মায়ানমারের সীমান্তরক্ষী বাহিনী মায়ানমারের পুলিশ তো রাষ্ট্রীয় মদদে রাষ্ট্রীয় লোকদের সাহায্যে রাষ্ট্রীয় বাহিনীর সাহায্যে যখন ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি যেটা হচ্ছে সেটাকে আমি গণহত্যা আগেও বলেছি এখনও বলবো এটা গণহত্যাই আমি আগে বলছিলাম গণহত্যার সামিল এখন এটা পরিষ্কার গণহত্যা অথবা এটাকে আমার স্বীকার করতে হবে এবং গণহত্যা হলে বিশ্ব বিবেক সেখানে এগিয়ে আসতে হবে কারণ মানবাধিকারের যে বিষয়টা এটা একটা ইউনিভার্সাল বিষয় পৃথিবীর যেখানে মানবাধিকার লঙ্ঘিত হোক না কেন আমাদেরকে প্রতিবাদ করার ক্ষমতা আমাদের আছে এবং আমরা সবসময় দেখে এসেছি পৃথিবীর বিভিন্ন বিষয়ে যখন বসনিয়াতে হয়েছে যখন রোয়ান্ডাতে হয়েছে তো তখনও কিন্তু আমরা প্রতিবাদ করে এসেছি সারা বিশ্বের মানুষ প্রতিবাদ করে এসেছে তো এগুলোকে আমাদের প্রতিবাদ করতে হবে এখন একটা বিষয় প্রশ্ন একটু একটু ডক্টর ডক্টর খন্দকার যে প্রশ্নটা করলেন আন্তর্জাতিক আদালতে যাওয়া যায় কিনা দিস ইজ ভেরি এখন এই সময়ের খুব একটা সময়ের দাবি একটা এই প্রশ্নটা খুব সমর্মের মধ্যে আছে কারণ আন্তর্জাতিক আদালত বলতে উনি হয়তো একজন ডাক্তার মানুষ উনি আইনের লোক না তো উনি ঠিক কোনটা বোঝাচ্ছেন আমি বুঝতে পারিনি তো আন্তর্জাতিক আদালত এখানে দুটো আদালত এর সাথে সংশ্লিষ্ট আছে একটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ইন্টারন্যাশনাল কোর্ট অফ ইন্টারন্যা কোর্ট অফ জাজ আইসিজে তো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাজ যেটা আছে সেই আদালতটাকে সম্ভবত মিন করেছে যেখানে লিগাল ম্যাটারগুলোকে ডিসপিউট করা ইটস এটা সিভিল ন্যাচারের একটা আন্তর্জাতিক কোর্ট যেটা হেগে আছে অ্যাপার্ট ফ্রম দ্যাট সেখানে লিগাল ম্যাটারগুলো হয় সিভিল ন্যাচারের আমি বলেছি কারণ সেখানে এই যে মায়ানমারের সাথে আমাদের মায়ানমারের লোকেরা তাদের নাগরিকত্ব পাচ্ছে না মায়ানমারের লোকদেরকে তাদের ফান্ডামেন্টাল রাইট যেগুলো আছে তাদের যে মৌলিক অধিকারগুলো আছে সেই অধিকারগুলো তাদের ভোগ করতে দেওয়া হচ্ছে না তারা এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে যেতে পারছে না তাদের চাকরিতে যাওয়ার অধিকার নাই ইভেন লেখাপড়া করার অধিকার তাদের দেওয়া হচ্ছে না বাচ্চা নেওয়ার অধিকার তাদেরকে দেওয়া হচ্ছে না এই প্রতিটি ক্ষেত্রে তার বেসিক নেসেসিটি যেগুলো আছে সেই জিনিসগুলো থেকে তাকে বঞ্চিত করে রাখা হয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সে মায়ানমারে বংশানুক্রমে সে মায়ানমারে আছে। যুগ যুগ ধরে সে মায়ানমারে আছে। অর্থাৎ এবং সে মায়ানমারে কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে নাইনটিন ফোরটি এইটে যখন বার্মা স্বাধীন হয় এই স্বাধীনতা থেকে শুরু করে আপনার দুই হাজার দশ সাল পর্যন্ত কিন্তু এই সমস্ত লোকেরা ভোট দিয়েছে অথচ দুই হাজার বারো সালে এসে তার ভোটের অধিকারটা বন্ধ করে দেয়া হলো এই যে জনপ্রতিনিধিও ছিল তাদের এবং তাদের জনপ্রতিনিধি ছিল পার্লামেন্টে জনপ্রতিনিধি শুধু পার্লামেন্টে তাদের রেপিপ্রেজেন্টেশন ছিল তো না এই যে যে বিষয়গুলো হয়েছে তাদের উপর যে নির্যাতনগুলো হয়েছে সেই নির্যাতনগুলোর বিচার হওয়া উচিত এবং যখনই এই কথাটা আসে এবং আমার আজকে একটা জিনিস আমার মনের মধ্যে খুব বিচারটা আসলে কে করবে সেটা এখন সেই বিচারটা করার জন্য যেতে হবে আমাদের আন্তর্জাতিক আদালতে যেতে হবে এখন আন্তর্জাতিক আদালতে কে যাবে আন্তর্জাতিক আন্তর্জাতিক আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাজেস যেটা আছে সেখানকার সিস্টেমটা হচ্ছে যে রাষ্ট্রকে সেখানে যেতে হবে এই দায়িত্বটা রাষ্ট্রকে নিতে হবে ইন্ডিভিজুয়ালে রাষ্ট্র নাই না রোহিঙ্গা না আমি একটা আসি শেষ আমি আনতো যে আমাকে সেখানে যেতে হবে সেখানে যেতে হলে যেটা আমরা আসতেছি আমি আসতেছি ভাই তো সেটাতে যেতে হলে আমাদের যে পদ্ধতিটা অনুসরণ করতে হবে সেটা হচ্ছে দুই পক্ষ মিলে একত্রে যেতে হয় এবং একত্রে যেতে হলে একত্রে যেও কিন্তু সমস্যার সমাধান হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে হয়েছে তাই না যেমন আমরা সালিশ করি না সালিশি প্রথা তো সে আদি যুগ থেকে চলে আসছে এটা একটা আদালতের করতে পারে আর যখন মানে ক্রিমিনাল অফেন্স ক্রিমিনাল অফেন্স যেটা হয়েছে যে হত্যাযোগ্য হয়েছে যে গণহত্যা হয়েছে সেটার জন্য আমাদের যেতে হবে আইসিসিতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে আমাদের যেতে হবে সেই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যেতে হলে সেখানে আবার কতগুলো সিস্টেম আছে তো এখন আমাদের করোনা কি এই পরিস্থিতিতে যদি মায়ানমার আমি একটু আগে যেটা বলেছি যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যেতে হলে মায়ানমার এবং বাংলাদেশ দুজনকে একত্রে যেতে হবে মায়ানমারের সাথে তো আমরা বহু দ্বিপাক্ষিক আলাপ আলোচনা করে দেখেছি মায়ানমার তো কোনো ক্রমে রাজি হবে না মায়ানমার যদি রাজি না হয় সেই ক্ষেত্রে যেটা করার একটা পথ আছে সেই পথটি হচ্ছে যে জাতিসংঘের কতগুলো অর্গ্যান আছে আর কি এটা বলে ইউএন অর্গান বলে যেমন ইউএন যেমন ইউএনএইচসিআর যেমন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এরকম কতগুলো এ কতগুলো অর্গান আছে এই অর্গানগুলো যদি ইচ্ছা করে তারা কিন্তু তারা তখন এরা এরা ইচ্ছা করলে এরা তখন আন্তর্জাতিক কোর্টে তারা যেতে পারে এবং আন্তর্জাতিক কোর্ট থেকে তখন যেটা করতে পারে আন্তর্জাতিক কোর্ট অফ জাস্টিস থেকে যেটা করতে পারে সেখানে তারা একটা অপিনিয়ন দিতে পারে এটা করলে অ্যাডভাইজারি অপিনিয়ন তারা একটা অপিনিয়ন দিতে পারে সেই অপিনিয়নটা ওদের বাধ্যতামূলক না হলেও এই অভিনয় এই মানে অ্যাডভাইজার অপিনিয়নটা একটা চাপ হিসেবে কাজ করতে পারে আর আরেকটি পথ যেটা একটু আগে প্রফেসর সালিমল্লাহ এবং অ্যাডভোকেট সমর করিম বললেন তার সাথে আমি একমত যে আরেকটা হতে পারে গণহত্যার জন্য একটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যাওয়ার জন্য একটা উদ্যোগ গ্রহণ করা যেতে পারে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে সেটাকেও রাষ্ট্রকে যেতে পারে কিন্তু আমাদের এখানে সমস্যা যেটা হয়েছে মায়ানমারের সাথে সেটা হচ্ছে এটা হয় রোম ইনস্টিটিউটের আন্ডারে রোম ইনস্টিটিউটটা মায়ানমার রেটিফাই করেনি যার ফলে মায়ানমার এগেন্স্ট আমরা যেতে পারছে না সেই ক্ষেত্রেও একটা করণীয় আছে সেক্ষেত্রে করণীয় আছে যে যেখানে আমরা আসতে চাচ্ছি এখন সবাই মিলে সেই ক্ষেত্রে করণ এটা হচ্ছে যে আমাদের জাতিসংঘের উপরে চাপ প্রয়োগ করতে হবে এবং জাতিসংঘ যদি চায় সিকিউরিটি কাউন্সিল যদি চায় সিকিউরিটি কাউন্সিল যদি এটাকে রিফার করতে পারে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে এই গণহত্যার বিচার করতে হলে সিকিউরিটি কাউন্সিলকে আমাদের কনভিন্স করতে হবে এবং সেই সিকিউরিটি কাউন্সিল আমার যে আশঙ্কা আছে যে পাঁচজন পারমানেন্ট মেম্বারের মধ্যে দুজনকে নিয়ে আমাদের সংখ্যা আছে একজনকে নিয়ে আমাদের খুব বেশি সংখ্যা আছে অর্থাৎ তাদের সাথে আমাদের কূটনৈতিক তত্ত্বটা এমনভাবে বাড়াতে হবে যে মানবতার স্বার্থে মানবতার ঊর্ধ্বে কোনো কিছু নেই মানবতার স্বার্থে আমরা একটা উইন ইনস্টিচুয়েশনে এই সেট এটাকে আমরা সেটেল চাই বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে কারণ মায়ানমার যে যত নির্যাতন করুক আমাদের লোক যেভাবে নির্যাতন করছে না কিন্তু আলটিমেটলি উই আর অলসো বিকামিং ভিকটিম অফ দ্যাট নির্যাতন এই লোকগুলো কিন্তু আমাদের দেশে এসে বিভিন্ন ধরনের কাজ মধ্যে তারা জড়িয়ে পড়ছে আমাদের মানবাধিকার তারা বিভিন্নভাবে লঙ্ঘিত করছে তো আমার মানবাধিকার সে লঙ্ঘিত করবে সেখানে আমি কথা বলতে পারবো না এই জন্য আমার একটা দায়িত্ব রয়েছে এবং আমি দেখেছি সরকার ইতিমধ্যে অনেকগুলো পজিটিভ উদ্যোগ গ্রহণ করেছে সরকার বিশ্বব্যাপী জনমত সৃষ্টি করার চেষ্টা করছে করছে আন্তর্জাতিক জাতিসংঘের প্রতি চাপ সৃষ্টি চেষ্টা করছে এবং আমাদের প্রতিবেশী কতগুলো দেশ এবং প্রতিবেশী না বিশ্বের কতগুলো দেশ এগিয়ে আসছে এবং মাননীয় প্রধানমন্ত্রী একুশ তারিখে জাতিসংঘে ভাষণ দেবেন আমরা আশা করি তিনি যেভাবে গুরুত্বের সাথে জিনিসটাকে গ্রহণ করেছেন তিনি একটা শক্ত ভাষণ দেবেন এবং সেই ভাষণটা যাতে সবার সমর্থন পায় সব জাতির সমর্থন পায় সেই জন্য আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আরও অনেক বেশি সক্রিয় হতে হবে অনেক বেশি তৎপর হতে হবে টু গেট সাপোর্ট একজন দর্শক অপেক্ষা করছে আপনি প্রথমে আসি দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন আমি বিপুল বলছি ঢাকা থেকে আমার প্রশ্নটা ডক্টর সলিমুল্লাহ খানের প্রতি জি একটু আগে অন্য একটি চ্যানেলে আমি ডক্টর সলিমুল্লাহ খানকে বলতে শুনলাম যে ভারতের অবস্থানের কিছুটা পরিবর্তন দেখতে পাচ্ছেন তিনি এটি সাম্প্রতিক সময়ে বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মোয়াজিম আলী প্রকৃত অবস্থাটি সেখানে ব্যাখ্যা করার জন্য ভারতের পররাষ্ট্র সচিব জয়শঙ্করের সাথে দেখা করেছেন তারপর থেকে আমরা দেখেছি ভারত একটি বিবৃতি দিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং আগামীকাল সকালে চট্টগ্রাম বিমানবন্দরে ভারতের ত্রাণবাহী একটি জাহাজ প্লেন অবতরণ করতে হচ্ছে আপনি কি মনে করেন কিনা যে ভারতের দিক থেকে একটা অবস্থানগত পরিবর্তন ঘটছে এই 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 কারণে দ্বিতীয় প্রশ্নটা আমি একটু কাজুলিয়ারজ লোক একটা আগে বললেন যে তিনি সেখানে গিয়েছিলেন এইতে এবং সেখানে দেখেছেন যে একটি ধর্মের উপরে যে এথনিক ক্লেনজিং সেটাকে তিনি বর্ণনা বলেছেন সেইমতো একটি ধর্ম না হিন্দুদের উপরে তো নির্যাতন হয়েছে এবং অনেক হিন্দুই কিন্তু রাখান থেকে পালিয়ে এসে তারা উখিয়াতে একটি মুরগির ফার্মে আশ্রয় নিয়েছে এবং তাদের বক্তব্য অনুযায়ী প্রায়

রাষ্ট্রদূতের সাথে দেখার পরে যে উদ্বেগ প্রকাশ করেছেন সেটাই যে বিষয়টা আমাদেরও সমস্যা কিছু কিছু শরণার্থী ভারতেও গিয়েছে রোহিঙ্গাদের মধ্য থেকে পরে ভারতের রাজনীতিবিদরা বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এবং অন্যান্যরা এই বিষয়ে এমন কথা বলেছেন যেটা প্রধানমন্ত্রীর সমর্থনই মনে হয় তারা রোহিঙ্গাদের বের করে দেওয়া যাবে এবং রোহিঙ্গাদের কেউ কেউ ভারতের সুপ্রিম কোর্টে গেছেন আমার বক্তব্য হচ্ছে ভারতের নীতির মধ্যে এই মুহূর্তে দেখা যাচ্ছে ভারতের জনমতের মধ্যে একটা অস্থিরতা আছে যেমন কংগ্রেস পার্টি এই বিষয়ে এমনকি পশ্চিমবঙ্গ কংগ্রেসের সমালোচনা করেছেন যথেষ্ট উদ্যোগ না এমনকি ভারতের মুসলমান সম্প্রদায় নিজেদেরকে এখন প্রায় অবরুদ্ধ মনে করে যে কারণে আমরা ভারতের বিদায়ী উপরাষ্ট্রপতি হামিদ আনসারির বিদায়ের সময় যে ভাষণে তিনি বলেছেন ভারতের মুসলমানরা নিজেদেরকে এখানে খানিকটা নিরাপদ বোধ করছে না সেটার জবাবে প্রধানমন্ত্রীর বক্তব্যকে সারা বিশ্বব্যাপী নিন্দা করা হয়েছে যে তিনি বলছেন আপনি যেখানে পছন্দ সেখানে চলে যান এগুলো পরিচিত কথা আমি এই জন্য বলছি যে রোহিঙ্গা শরণার্থীর প্রশ্নে ভারতের এই নিরবতা আমাদের জন্য একটু বিস্ময়কর কারণ ভারতের ইতিহাসে ভারত শরণার্থী কনভেনশনে স্বাক্ষর করুক আর না করুক ভারতের ইতিহাসে আছে বাংলাদেশকে তারা আশ্রয় দিয়েছে তিব্বতীদের আশ্রয় দিয়েছে এবং নানাভাবেই ভারত একটা বৃহৎ দেশ এই অঞ্চলের সমস্যার সমাধান আরেকভাবে হতে পারত বাংলাদেশ মিয়ানমার দ্বিপাক্ষিক সমাধান ছাড়াও একটা আঞ্চলিক সমাধান আছে আমরা বেমস্টেক এর কথা বলছি আমাদের পাশে প্রতিবেশী হিসেবে সেখানে ভারত চীন মিলেও এটা সমাধানের জন্য চাপ দিতে পারতো মিয়ানমারের উপর সেই জন্য বলছি নরেন্দ্র মোদী নিজেও তার শপথ নেওয়ার যে অনুষ্ঠান সেখানে কিন্তু আঞ্চলিক নেতাদেরকে ডেকেছিলেন এবং সেখানে তিনি বলেছেন যে আঞ্চলিকভাবে ভাবে কিছু করতে চান কিন্তু সেইটি তো তিনি এই কথা বলে যত অপ্রীতি করে এটা বলতে হবে এই সমস্যাটা হচ্ছে নিধনযজ্ঞ যেটা আমরা বলছি নিধনযজ্ঞের যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সংজ্ঞা এই মুহূর্তে আছে জেনোসাইড কনভেনশনের থেকে শুরু করে সেটা হচ্ছে আপনার জাতিগত অথবা ধর্মীয় অথবা আর ইংলিশ যতগুলো শব্দ আছে রেশিয়াল এথনিক এবং ন্যাশনাল তিনটাকে আমি একসাথে জাতিগত বলছি অথবা রিলিজিয়াস মাইনরিটি এখন মিয়ানমারের জনসাধারণকে যে নির্যাতন করা হচ্ছে এটা জাতিগত নিপীড়নী ওরা বলছে এরা অবৈধ এবং বাঙালি লক্ষ্য করার বিষয় ওরা বলছে যে আমরা বর্মার নাগরিক এবং আমরা ধর্মে কেউ হিন্দু কেউ মুসলমান সুতরাং ধর্মীয় নির্যাতন হিসেবে বললো আপনি গণহত্যায় আনতে পারেন যে প্রশ্নটা গাজী রাজুলক আরো বলবেন আর হলো জাতিগত নিপীড়নের সংজ্ঞার মধ্যে এটা পড়ে কিন্তু আমি তো ভারত তো বহু জাতির দেশ বর্মাও যখন বহু জাতির দেশ এটা আমাদের সমস্যা ইংরেজরা যখন বর্মাকে ভারতের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেছিলেন তখন বর্মীদের দাবি ছিল দুটো তারা একদিকে যেমন ইউরোপের কাছ থেকে স্বাধীনতা দাবি করছিলেন একই সাথে ভারতের কাছ থেকে স্বাধীনতা দাবি করছিলেন সেই সমস্যার জেরার হিসেবে এটা রয়েছে এই ঘটনা একটা ঐতিহাসিক পটভূমি আছে এই রোহিঙ্গারা একটা ক্ষুদ্র জনগোষ্ঠী তাদের সর্বোচ্চ জনসংখ্যার হিসাবে আমরা পেয়েছি মিলিয়ন বা বিশ লাখ কেউ বলে কিন্তু এই ক্ষুদ্র জনগোষ্ঠীর একটা ইতিহাস আছে এবং তারা একটা গর্বিত জনগোষ্ঠী সেই জন্যই তাদের উপরে যে আক্রমণটা আসছে এটা শুধুমাত্র অর্থনৈতিক কারণে এটা মনে করে চলবে না অনেক আলোচনা এটা লক্ষ্য করা যায় এটা জাতিগতভাবেই তাদেরকে নিধন করা হচ্ছে এই জন্য এখানে হিন্দুরা যে আছেন এটা জিনিসটাকে আরো একটা জটিল মাত্রা দিয়েছে এটা হিন্দু মুসলিম নির্বিশেষে যারা বাঙালি তাদের এর একটা পূর্ব ইতিহাস হচ্ছে দ্বিতীয় মহাযুদ্ধের সময় উনিশশো থেকে ৪৫ পর্যন্ত জাপানের অধীনে চলে গিয়েছিল বর্মা ইংরেজরা পালিয়ে এসছিলেন ভারতে সেই সময়ে ছয় লক্ষ এখনকার সরকারি হিসাব অনুসারে ভারতীয় বা বাঙালি বর্মা থেকে পায়ে হেঁটে তাদেরকে চরম নির্যাতন সহ্য করে প্রাণ বাঁচাতে আসতে ছিল তার মধ্যে সরকারি হিসাব অনুসারে আশি হাজার লোক মারা যায় এই পত কষ্টে শ্রমে এবং তখন বারবার সেখানে দাঙ্গা হয়েছে এটাকে আমরা সাধারণত সাম্প্রদায়িক দাঙ্গা বলি আসলে জাতিগত দাঙ্গা বর্মার যে জাতীয়তাবাদ এবং ভারতীয় জাতীয়তাবাদের ক্লাস হয়েছে তারা মনে করে বর্মানদের জন্য। কিন্তু বর্মা অবর্মী জনসাধারণ এত বেশি তাদেরকে অস্বীকার করা যায় না তারা বছর সশস্ত্র লড়াই করেছে এবং এই যে আরাকানের রোহিঙ্গা মুসলমানরা তারা উনিশশো আটচল্লিশ সনে বিদ্রোহ শুরু করেছিল এবং এর পরবর্তীতে নানা সময় সামরিক সংঘাত হয়েছে তারপরেও দক্ষিণ আফ্রিকায় সামরিক সংঘাত হয়নি তারপরে সেখানে একটা শান্তি প্রতিষ্ঠিত হয়েছে একটা জাতিগত রাজনৈতিক সমাধান হয়েছে আমরা যে কথাটা বলছি আন্তর্জাতিক আদালতে যাওয়া এটা কিন্তু সমস্যার দীর্ঘস্থায়ী সমাধান এনে দেবে না এই কথা মনে করছি যে 1971년에 যে ঘটনা ঘটেছিল তখন ভারত কিন্তু আন্তর্জাতিক আদালতে যেতে পারত বাংলাদেশের প্রশ্নে কিন্তু সেটা সেটা তখন ক্রিমিনাল কোর্ট হয়নি কিন্তু সেটা যার কোনো প্রশ্নই হয় না যেহেতু পাকিস্তান এক হবে না পাকিস্তান মানে আমাদের অভ্যন্তরীণ সমস্যা শেষবন্ধ সমস্যা সমাধান হলো কিভাবে আমরা সবাই জানি এইখানেও হয়তো আন্তর্জাতিক সম্প্রদায়ের যদি চাপ থাকে যথেষ্ট যেমন সিকিউরিটি কাউন্সিল যদি সবাই একমত হয় তাহলে তো তারা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে পাঠাতে পারে কিন্তু সেটা তারা পাঠাবে না কাজী রিয়াজুল হক সঠিকভাবে বলেছেন তাহলে এর সমাধান কি আমার হচ্ছে সমাধান আপনি যদি একটা কাল্পনিক সমাধান করেন যে তাদেরকে পিঠে হাত বুলিয়ে চলে যা পাঠিয়ে দিলাম বাংলাদেশ তাদের এখন খাওয়াতে পারছে না আমরা তাদের নিয়ে ভীত সেখানে জঙ্গি ঢুকে পড়ে নানা রকমের আতঙ্ক আমাদের আছে এটা তো হলো ঘটনার একটা আলামত মাত্র আমি তো আসল ঘটনায় যাব তাহলে তাদের ফেরত দিতে রাজি হতে হবে আমাদের প্রধানমন্ত্রী বক্তৃতা বলেছেন তারা মিয়ানমারেরই নাগরিক মিয়ানমারেরই লোক সুতরাং মিয়ানমার তাদের নিয়ে যাবেন এটা হচ্ছে সমস্যার সমাধান কিন্তু আমি মনে করি সেটা হচ্ছে সাময়িক সমাধান আবারও তারপরে তারা আবারও আসতে পারেন সেই জন্য এখানে আন্তর্জাতিকভাবে রাজনৈতিকভাবে ওদের কাছে গ্রহণযোগ্য বর্ণ সরকারের কাছে গ্রহণযোগ্য একটা সমাধান খুঁজে বের করতে হবে সেক্ষেত্রে দর্শকের প্রশ্নের কি উত্তর বলবেন যে আপনাকে মনে হয় যে ভারতের অবস্থান পরিবর্তন করেছে ভারতের আমি বলছি ভারতের অবস্থান সবসময় পরিবর্তনশীল পরিবর্তনশীল এই অর্থে যে ভারত প্রথমে মনে হয়েছিল প্রধানমন্ত্রী যে পজিশন নিয়েছেন নিষ্প্রিয় আমরা মায়ানমারের সমর্থক কিন্তু এখন ভারতের পত্রিকা তো আজকে খবর উঠেছে অনেকগুলো পত্রিকায় বাংলাদেশের চাপে ভারত তার অবস্থান কিঞ্চিত পরিবর্তন করছে কিন্তু এই পরিবর্তনের মানে এই নয় যে ভারত বাংলাদেশের পক্ষ এসে মিয়ানমারকে চাপ দিচ্ছে অর্থাৎ মিয়ানমারের উপরে বাংলাদেশের যে দাবি অনুরূপভাবে আমি বলছি কি ভারতের উপরে বাংলাদেশের দাবি আছে যে আপনারা আমাদের প্রতিবেশী হিসেবে আমাদের পাশে দাঁড়ান আমার মনে হচ্ছে ভারত যে কাজটা করতে পারত মধ্যস্থতার ভূমিকা নিতে পারত ভারত চীন মিলে ভারত সেই পজিশন এখনো গ্রহণ রাইট যে একজন দর্শক আছেন আমরা প্রশ্নটা নিয়ে আসি দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন ওয়ালাইকুম আসসালাম চৌধুরী ব্রাহ্মণবাড়ির তাদের বাংলাদেশের দিকে ছেলে দিয়ে পরোক্ষ ভাবে দ্বারা বাংলাদেশে এক ধরনের আগ্রাসন চালাচ্ছে অনেকেই বলছেন মানে সামাজিক গণমাধ্যমেও বলা হয়েছে যেটি যদিও মিয়ানমার সরাসরি আমাদের এখানে ওইভাবে আক্রমণ করেনি দুই একবার শোনা গেছে যে তারা আকাশ লঙ্ঘন করেছে মানে পরোক্ষভাবে আসলে বাংলাদেশের উপরে এক ধরনের আক্রমণই কিনা সেটা উনি জানতে চাচ্ছেন সমরজাল করে আপনি কি বলবেন বাংলাদেশের উপর কোনো আক্রমণ না বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থানটা যেখানে আছে সে কারণে নানা রকম বিষয়কে বাংলাদেশকে ডাইজেস্ট করতে হয় ভারতের ভিতর থেকে যখন তাদের বিএসএফ বর্ডারের লোকরা যৌক্তিক কারণ ছাড়া যখন বাংলাদেশের লোক গুলি করে মারার পর বলে যে এটা গরু পাচার করতে গেছে সেই কারণে দিয়েছি বাংলাদেশের লোক ঢুকতেছে কেন সেটাকেও কিন্তু আমরা প্রতিবাদ করা বর্ডারে দুই পক্ষের ভিতরে বসে সমাধান করা ছাড়া বিকল্প উপায় কিন্তু বাংলাদেশের জায়গাটাকে আগে বুঝতে হবে যে আমরা কতটা শক্তি নিয়ে আসি আমাদের প্রস্তুতিটা কতটুকু আমাদের পররাষ্ট্রনীতির ভিত্তিটা কি বার্মার সঙ্গে এবং ভারতের সঙ্গে আমাদের কিছু কিছু বিষয় কিন্তু আমরা ইন্টারন্যাশনাল ফোরামে সমাধান করতে পেরেছি সমুদ্র সময়ের বিষয়টি সমাধান করেছি একটা সময় কিন্তু সমুদ্রের একটা পর্যায়ের ভিতরে এসে বাংলাদেশের যারা ফিশিংয়ে যেত তাদেরকে আর ঢুকতেই দিত না বাংলাদেশ সীমানার ভিতরে সেটাও কিন্তু সমাধান হয়েছে বাংলাদেশের অস্তিত্বের জায়গাটা বাংলাদেশের শক্তির জায়গাটা আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের অবস্থান জায়গাটাকে বাংলাদেশ মাথায় রেখে কিন্তু সবসময় এগোতে হয় না হলে বাংলাদেশ তো সৃষ্টি হয়েছে একাত্তর সনে তার পরবর্তীতে দীর্ঘ সময় অনেক সরকার আসছে অনেক বড় বড় ব্যক্তিরা আসছেন সামরিক বাহিনীর ব্যক্তিরা বাংলাদেশ দীর্ঘদিন শাসন করেছেন তারাও কিন্তু ওই এখন তাদের দল অনেকে অনেক লম্বা লম্বা কথাবার্তা বলেন যে শক্তি দেখাতে হবে করতে হবে এখানে নিষ্ক্রিয় হলে হবে না তারা যখন সামরিক বাহিনীর কর্মকর্তারা দায়িত্বে ছিলেন রাষ্ট্রের সে সময় তো বাংলাদেশের বর্ডারটাকে অথবা সামুদ্রিক বর্ডারটাকে সমাধানে তারা যাননি অর্থাৎ কথাবার্তা বাইরে থেকে অনেক কথা বলা যায় কিন্তু মৌলিক জায়গা থেকে সমাধানের পথটা ভিন্ন ওটা কিন্তু আমরা আন্তর্জাতিক পরিসরে ডিপ্লোমেটিক প্রসেসের ভিতর থেকে আমরা সমাধান করেছি এখন দর্শকের যে আকাঙ্ক্ষার জায়গাটা তার আকাঙ্ক্ষার সঙ্গে আমি দ্বিমত পোষণ করি না যে অনেক কিছু আমাদের দরকার রিয়েলিটি হচ্ছে বার্মার সঙ্গে বাংলাদেশ যুদ্ধে যাওয়া সামরিক প্রস্তুতি নেওয়া এইরকম কোনো অবস্থা কিন্তু এখনো সৃষ্টি হয় নাই এবং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু রিপিটেডলি বলছেন যে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে বড় দেশ হোক আর ছোট দেশক কারুর কাছে নতদান ও পররাষ্ট্র নীতি বাংলাদেশের না তবে সকলের সঙ্গে বন্ধুত্ব কারুর সঙ্গে শত্রুতা না এই যে আমাদের মৌলিক পররাষ্ট্র নীতি সেই নীতির ভিত্তিতে বাংলাদেশ যেটা করণীয় সে জায়গাতে করছে আজকের যে অতিক্রম করছি এই দিনে দেখুন বাংলাদেশে অবস্থানরত অধিকাংশ দেশের কূটনীতিকদেরকে নিয়ে সরে জমিনি কি অবস্থা ঘটছে সেখানে দেখানো হচ্ছে কারণ কোন কোন রাষ্ট্র তো বলছেন যারা এখানে চলে আসছে তারাই নাকি ওখানে সন্ত্রাস বিস্তার করছে এখন ছোট ছোট বাচ্চারা যে বাচ্চা দুগ্ধবর্ষ বাচ্চা তাকে জবাই করা হচ্ছে সেইটা লাইভ ভিডিও দেখা যাচ্ছে জীবন্ত মানুষের গায়ে পেট্রোল ঢেলে দিয়ে তাকে পুড়িয়ে মারা হচ্ছে তারপর যারা চলে আসতেছে সেখানে মাইন পুঁতে রেখে তাদেরকে কী ভয়াবহ নিঃশংস বর্বরচিত ঘটনা ঘটানো হচ্ছে তারপর মানুষের ভিতরে রড ঢুকিয়ে দিয়ে তাকে কাবাব যেভাবে তৈরি করে সেই অবস্থা তার হাত পা টাঙিয়ে রেখে তাকে আস্তে আস্তে সব কিছু পিটিয়ে পিটিয়ে গুলি করে করে মারা হচ্ছে এই নিঃশংস বর্বরচিত ঘটনা রকম একজন সন্ত্রাসীকে না একটা বাচ্চা যে যার বয়স ছ মাস এক বছর বয়স সে কি সন্ত্রাসী তাকে কিভাবে গলা কেটে হত্যা করা হচ্ছে খণ্ড বিক্ষণ্ড করা হচ্ছে এই সকল বিষয়গুলো ইন্টারন্যাশনাল ফোরামকে দেখাবার জন্য বাংলাদেশ কিন্তু সকল দেশের কূটনীতিক যারা বাংলাদেশে আছে তাদেরকে নিয়ে তাদেরকে নিয়ে দেখানো হচ্ছে কোন কোনো অ্যাম্বাসি যেতে পারেন নাই তারাও কিন্তু তাদের সহযোগী অ্যাম্বাসি যারা তাদের মাধ্যমে তারা কিন্তু এই বিষয়টাকে পর্যবেক্ষণের রিপোর্ট তারা গ্রহণ করতেছেন অর্থাৎ বাংলাদেশের সরকারি অবস্থানের জায়গা থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন একদিকে মানবতার কথাটাকে বিবেচনা করছেন কারণে অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হয়ে উদ্বাস্ত হওয়ার কি কষ্ট সেটা তিনি বাঙালির দেখেছেন তিনি ফিল করেন একইভাবে এখন যারা বারবার এই নির্যাতনের শিকার হচ্ছে তাদের প্রতি মানবিক দৃষ্টিকোণটা এবং তাদেরকে মৌলিক কিন্তু ধর্মভিত্তিক একটি জায়গা থেকে মেইনলি করা হচ্ছে সেই বিষয়টাকে মাথায় রেখে বাংলাদেশের মতো ছোট্ট দেশ এতগুলো শরণার্থীকে গ্রহণ করার সাহস দেখাচ্ছেন একইভাবে তাদেরকে ফিরিয়ে নিতে হবে এটা দৃঢ়তার সঙ্গে বলছেন এবং কালকে পার্লামেন্টে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জোরালোভাবে উচ্চারণ করছেন যে কি নিঃশংসতা বর্বরতা সেখানে বাহিনী সেনাবাহিনী অন্য ল এনফোর্সিং এজেন্সি করছে অর্থাৎ এই কথাটা আমি বলতে চাই যে বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ সরকারে যেভাবে যে ফোরামে যা করা সম্ভব সবটুকু করছে বাংলাদেশকে তো এমন অবস্থায় না যে কিছু বন্দুক নিয়ে ওই প্রেস ক্লাবের সামনে বা বাইতুল মকানের সামনে কত বলছে যুদ্ধ ঘোষণা করে দিলাম যুদ্ধ ঘোষণা করে আমরা একসময় দেখছিলাম ওই যে লং মার্চ করে লং মার্চ কিছুদিন যাওয়ার পর আমরা টায়ার্ড হয়েছি ফিরে আসছি এই অবাস্তবতা কিন্তু বাংলাদেশ সরকার মনে করে না কাজী আপনার কাছে আসতে চাই সেটা হচ্ছে যে আপনি জাতিসংঘের বিভিন্ন যে মানবাধিকার কমিশন প্রধান হিসেবে মানে আপনারা এই ক্ষেত্রে মানে কি উদ্যোগ নিতে পারেন বা কি ভাবছেন যে সেটা আসলে আমরা তো উদ্যোগ নিয়েছি কিন্তু আমাদের তো একটা সীমিত ক্ষমতা দেশের থেকে যা সরকারের পক্ষ থেকে অনেক ব্যাপক উদ্যোগ বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে যে উদ্যোগ গ্রহণ করেছেন এবং এবারের এই বিষয়টাকে যেভাবে মায়ানমারতে বিভিন্ন সময় এসেছে আমরা কখনো কিন্তু বিশ্ব সমাজকে এতটা জাগ্রত অবস্থায় দেখিনি বাংলাদেশের ডিপ্লোমেসির এটা একটা ডেভেলপমেন্ট এটা একটা তার নেতৃত্বে যে এইবার কিন্তু আমরা মানুষের মধ্যে একটা সারা জায়গাতে পেয়েছি বিশ্বের কিন্তু আমার কথাটা আমি যে কথাটা বলতে চাচ্ছি এবং মানবাধিকার কমিশনের পক্ষ থেকে আমরা অনেক কাজ করেছি আমরা জাতিসংঘের কাছে লিখেছি আমি জাতিসংঘের কাছে চিঠি দিয়েছি আমি মানবাধিকার বিষয়ক হাই কমিশনার তার কাছে চিঠি দিয়েছি হাই হাইকমিশনারকে চিঠি দিয়েছি আইএমকে চিঠি দিয়েছি আমি আসিয়ান কান্ট্রি শক্তিশালী দেশ আসিয়ানেরা পাচ্ছেন তাদের কাছে খুব ভালো সাড়া পাচ্ছে এই আমাকে মালয়েশিয়া দাওয়াত দিয়েছে এই আঠারো তারিখে যেটা বলছে যে তারা রোহিঙ্গাদের উপরে একটা পার্লামেন্ট ইয়ে করবে পার্লামেন্ট ট্রাইব্যুনাল করবে কয়লা নাম একটা রোম বেসড একটা অর্গানাইজেশন করবে তো যাক আমি যে কথা বলছিলাম যে আমাদেরকে যেতে হবে একটা পারমানেন্ট সলিউশনের দিকে যে কথাটা একটু আগে বলা হলো প্রফেসর সালিমল্লাও বলেছেন রেজল রেজল কর্মী বলেছেন যে আমাদের একটা বাফার জনের কথা আমরা বলছি তা বাফার তো প্রফেসর সালিমুল্লাহ খুব রাইটলি বলেছেন যে বাফার জোন করে দিয়ে পাঠিয়ে দেওয়া তিন দিন পরে আবার নির্যাতন শুরু করলো তাতে কোনো লাভ হলো না তা বাফার করতে হলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সবচেয়ে খুব সোজা একটা পথ আমাদের দেখিয়ে দিয়েছে অনসান সুকি নিজে যে কমিশনকে রিকোয়েস্ট করে নিয়ে এসছে কফিয়ান ফাউন্ডেশনে রিকোয়েস্ট করে কফিয়ানের কাছ থেকে যে রিপোর্টটা দিয়েছে এই কোফিয়ান তার এই বাষট্টি পেজের রিপোর্টের মধ্যে সমস্ত সমস্যার সমাধানের কথা এবং পারমানেন্ট সমাধানের কথা তিনি বলে দিয়েছেন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি অর্থাৎ কোফিয়ানের যে রিকমেন্ডেশনটা আছে সেই রিকমেন্ডেশন যদি আমরা ফুলফিল করতে পারি আমার কাছে মনে হয় এত বিস্তারিত সময় তো যেভাবে ওখানে ইকোনমিক জনের কথা উনি একটা উইন ইন সিচুয়েশনের কথা বলেছেন ইকোনমিক জনের কথা তারা বললে স্পেশালি ইকোনমিক করবে তো এই যে ইকোনমিক ভিতরে চায়নার ইন্টারেস্ট আছে ভারতের ইন্টারেস্ট আছে চায়না তো বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট হয়েছে আমেরিকা ওইদিকে তাকিয়ে আছে

আমাদের বড় অস্ত্র কারণ যেহেতু জাতিসংঘের ফর্মার সেক্রেটারি জেনারেলের নেতৃত্বে হয়েছে তাদের উদ্যোগে এবং মায়ানমার সর্বের উদ্যোগে এবং কমিশনের নয় জন মেম্বারের মধ্যে ছয়জন মেম্বার মায়ানমারের শুধুমাত্র তিনজন মেম্বার আছে ইন্টারন্যাশনাল ইনক্লুডিং কফি আনান

মিয়ানমারের অধিবাসীদের সবার স্বার্থ রক্ষা করে তিনি এটা লিখেছেন কিন্তু সেখানেও লক্ষ্য করার বিষয় তিনি তাদের জাতিগত পরিচয়টা লেখাতে পারেননি রোহিঙ্গা পরিচয়টা দিতে পারেননি কিন্তু রোহিঙ্গাদের জাতিগত এই স্বীকৃতিও প্রয়োজন তিনি তাদেরকে মুসলিম বলেছেন যেমন ধরেন একজন প্রশ্নকর্তা আমাদের বলেন একমতে হিন্দু আছে তাদের পরিচয় মিয়ানমার বলছে এরা অবৈধ বাঙালি যারা ব্রিটিশদের সাথে এসেছিল দুশো বছর আগে আসলেও তারা আমাদের নাগরিক নয় এইটা হচ্ছে আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন এবং তাদেরকে পিটিএ যে আমাদের দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে এইটাও কিন্তু আন্তর্জাতিক আইনের লঙ্ঘন কারণ আমরা শরণার্থী কনভেনশনের মধ্যে স্বাক্ষর নাও করি আমরা এটার ভুক্তভোগী আমরা 1951 সাল থেকে ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজি অফিসকে আমরা এখানে প্রত্যতপাদন করতে দিয়েছি আমরা এতে কিন্তু চাইবা না চাই পার্টি হয়ে পড়েছি প্রতিবেশ হিসেবে আমাদের সে অধিকার আছে দে বিচার চাওয়ার সেই বিচারের মূল বক্তব্য হচ্ছে যদি মিয়ানমারের যে সংখ্যালঘু জনগোষ্ঠী হিসেবে রোহিঙ্গারা তাদের নির্যাতনের শিকার হচ্ছেন সেটা বন্ধ করতে হবে পারমানেন্টলি তাহলে তারা সেখানে নিরাপদ হবে আমাদের ইন্টারেস্ট দুরকম ওখানে যদি শান্তি এবং শৃঙ্খলা না থাকে ওটা যদি যুদ্ধাবস্থা বিরাজ করে তাহলে কিন্তু আমরাও নিরাপদ নই এবং আমরা এটাও হুঁশিয়ারি দিতে চাই আমাদের পাশের দেশকে ভারতে নিরাপদ নয় এমনকি চীন ও নিরাপদে গোটা অঞ্চলে এখন পৃথিবীর আরো নানা শক্তি এখানে একটা কথা মনে রাখেন দক্ষিণ সুদানে যেখানে বলে সেখানে গণহত্যা হয়েছে এই প্রচার ইউরোপীয় এবং আমেরিকানরা করেছে কিন্তু সেইখানে বিতর্ক আছে তারপরে তারা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে গিয়ে বসির বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছে এবং তাকে অপরাধী সাব্যস্ত করেছে তারা এই যে অতি আগ্রহ তাদের আছে এবং সেই আগ্রহটা মায়ানমারের গণহত্যা বিষয়ে তাদের নেই কেন আন্তর্জাতিক সম্প্রদায়ের আমরা যে সরিষাকে ব্যবহার করছি ভূতালাবার মন্ত্র হিসেবে তার মধ্যে কিছু ভূত আছে আমি যেটা সর্বশেষ কথা হলো বর্ণবাদ জিনিসটা শুধু বর্মায় নেই জাতীয়তাবাদের একটা অন্ধকার দিক আছে সেটা হচ্ছে সেটা বর্ণবাদে পরিণত হয় নিজের নিজস্ব সংকীর্ণ জাতিগোষ্ঠী বা ট্রাইবের বাইরে সবাইকে শত্রু মনে করা হয় এক আমরা সবাই তৃতীয় বিশ্ব স্লোগান দিয়েছিলাম জোট নিরপেক্ষতার কথা বলেছিলাম আমাদের দাবি ছিল কি ইউরোপীয় শক্তির ঔপনিবেশিক নিয়ন্ত্রণ থেকে নিজেদের দেশগুলিকে স্বাধীন করা তখন প্রশ্ন হলো ভারত হিন্দু মুসলমানের ভাগ হবে বর্মারাও অন্যদেরকে বের করে দিতে চেয়েছিল আফ্রিকাতে এই সমস্যা ঘটেছে কিন্তু এইটা সমাধানে জাতিসংঘ খুব বেশি সুবিধা করেনি এই পর্যন্ত আমরা বলবো ভবিষ্যতে জাতিসংঘে বা আন্তর্জাতিক আদালতে গিয়ে আমরা বিচার পাবো সেটা খুব বেশি সুদূর পারা হতো আসা এক ধরনের করবেই আমি যে সেটা কিন্তু শেষ পর্যন্ত সমাধান মিয়ানমারকেই রাজি হতে হবে নালে আপনি তার উপরে ইম্পোজ করতে হবে রাজি করানোর একটা পন্থা হতে পারে তাকে পন্থা হচ্ছে দুটো বাংলাদেশ ভারত চীন এই আঞ্চলিক সমাধান যদি না হয় তাহলে এটা আন্তর্জাতিকভাবে করতে হবে কিন্তু আমরা সেখানে একটা হতাশার ছায়া দেখতে পাচ্ছি ভবিষ্যতের কথা ভবিষ্যতের গর্বের হলে বর্তমানে আমাদের ইমিডিয়েট সমস্যা হচ্ছে শরণার্থীদের প্রত্যাবাসন এবং সেটা না হওয়া পর্যন্ত বাংলাদেশে আরেকটা সমস্যা তৈরি হচ্ছে এটা আমাদের রাখতে হবে এই শরণার্থীদের আমরা কীভাবে সামলাব সেটা রাজনৈতিক ফল আউট আছে এই জন্য বাংলাদেশে আরেক মহলের মধ্যে উদ্বেগ আছে অনেকে এটা নিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা চৃষ্টির চেষ্টা করছে এই প্রচারণা কিছু কিছু সাম্প্রদায়িক দলের মধ্যে দানবন্দি দলের মধ্যে দেখা যাচ্ছে তারা বারবার এবং বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায় রাখাইন সম্প্রদায় যারা আছেন তারা কিন্তু ভীত বোধ করছেন এইটাও আমাদের অ্যাডভোকেট সমরেজল করিম এবং কাজী রিয়াজুল হক আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ এই রাতে এসে আমাদের আলোচনায় অংশ নেওয়ার জন্য সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয় আগামীকাল আবারও দেখা হবে রাত দশটায় দেখার আমন্ত্রণ রইল শুভরাত্রি